এই দেখুন কত পিস, হাজারো পিস। ये इधर का लोकल मछली है रे। हाँ अरे देखो ओ ओ ओ माय गॉड, ये देखो। हाँ ये लोकल मछली है। খাবার জন্য দেখুন পাগল, এক বড় বালা পকড়লে। হ্যাঁ এক পকড়লে বড় বালা দেখুন দেখুন একটা আর একটা উপরে চলে যাচ্ছে দেখুন। প্রচুর মাছ দেখুন। হ্যাঁ এ সারা লোকাল হ্যাঁ কিতনা বড়া হ্যাঁ বাহ খুবই মিলে সে আচ্ছা থা খুবই মিলে সে হ্যাঁ ये तो एक किलो डेढ़ किलो तक हो जाएगा। ये देखे देखे और ये कितना मोटा है, वो देखे ये देख कितना मोटा है। मोटा है और उसी मोटा तो वो इधर ही नहीं आता। वो देख ये कितना मोटा मोटा है, वो देख कितना मोटा है। ये जब बरसात हो पानी हो जाता तब निकल जाता है? नहीं निकल जाता। कोई बांध रहा ये डाल के रखा है? बांध नहीं रखा है, फिर भी हम लोग कह देते हैं ना बस ले देशी आता था। हाँ की बोल बार को तो मास देखो वही जाता है आवाज सुन के देखो मास को तो मास देखो झाके झाके जाते देखो। এটা হচ্ছে শিমশাং নদী। হ্যাঁ শিবক, এটা হচ্ছে শিবক নদী, শিমশাং নয় শিবক নদী। দেখুন এই সাইডে কিনারা, খুব সুন্দর নজারা, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে। ঠিক আছে এখানে তো মাছ প্রচুর, জানি না বর্ষাকালে মাছগুলো থাকে না চলে যায়, সবাই বলতেছে এখানেই থাকে। তো কোনো জায়গায় হয়তো সিস্টেম একটা বানানো আছে যাতে এই মাছগুলো বের হয়ে না যেতে পারে। এই সাইডটা তো খোলা দেখা যাচ্ছে, এই দেখুন এই সাইডটা তো খোলা। তথাপি প্রচুর মাছ, এক একটা মাছ তো অনেক কতগুলো আছে তো 3-4 কেজি করে হয়ে যাবে। ঠিক আছে খুব সুন্দর। এটা এই জায়গাটার নাম হচ্ছে রিমচাক কোসা, এটা উইলিয়াম নগরে মেমোলগে, এই যে মেমোল একটার পাশে। সুন্দর প্রকৃতি মেঘালয়কে ঘিরে রেখেছে ন্যাচুরাল বিউটি দিয়ে, খুব সুন্দর লাগে মনমোহক দৃশ্য। জীবন তো মাছ নদীতে দেখুন, কল্পনা করতে পারেন খাবার জন্য কিন্তু চলে যাচ্ছে।
ये देखो ये कितना बड़ा है इधर ये देखो ना रखा ये देखो ना ये देख कितना बड़ा है देख वो देख कितना बड़ा है देखो ओ आगे देखो ये दल्ला अयो दल्ले पे ये उधर पे लगे वो देख कितना बड़ा है वो देख মাগুর মাছটি যখন আহার দেওয়া যায় এইভাবেই খাবার জন্য তারা একদম উতাল মাতাল হয়ে ওঠে এই মাছগুলোর একই অবস্থা দেখুন তার উপর দিকে ওঠে এখানে একটা বিরাট বড় গেল এই মাছগুলো অরিজিনালি নদীর মাছ এগুলো কোনো পালিত মাছ না কোনো ইয়ে না এটা কত বড় মনে হাত দিয়ে ধরি এরকম অবস্থা কত মাছ পকড় মে আয়েগা নেই তেরা হাত মে খানা লেকে ডাল দে ফির আ জায়গা পকড় লেনা খুব সুন্দর লাগলো মাছের দৃশ্যগুলো দেখে এখানে একটা সুন্দর ওয়ার্ড লেখা আছে আই লাভ নেচার আই লাভ নেচার সুন্দর একটা সিনারি বাচ্চাগুলো বসে আছে এই যে উপরের থেকে নিচ্ছে দেখেন প্রচুর মাছ প্রচুর ও দেখো কিতনা মোটা হয় ও বাপ রে হ্যাঁ খোলা মাছ নদীতে দেখে মনটা ভরে গেল এটা একটা ছোট্ট গ্রাম এলাকা ছোট্ট একটা গ্রাম এলাকা এই পাশেই হচ্ছে এখানে সবই যে আমাদের গারা কমিউনিটির লোক বসবাস করে এখানে উল্লিমনগরে এদিকে ওরা সবাই 100% সুন্দর গ্রামের দৃশ্য দেখুন গ্রামের নাম হচ্ছে ন্যাংমান্ডল ভিলেজ গ্রামের নাম
তো আজকের মতো এখানে আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ